എവിടെ ഉടി ഏയ് ഇന്ത്യ ജിത്തെ গেছে ഇന്ത്യ ജിത്തെ গেছে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমরা এখন ভালো আছি বলতে বিশেষ ভালো নেই তো আমি আর অর্পিতা একটা বেট করেছিলাম যে ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে তো দেখছি যে অস্ট্রেলিয়া মোটামুটি মনে হচ্ছে জিতে যাবে প্রচুর ভালো খেলছে এরা আর এখন অর্পিতা ঘুমিয়ে পড়েছে আমি ওকে গিয়ে বলি যে হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে তো দেখি ও রিয়াকশনটা কেমন দেয় তো আমাদের এরকম ছিল কথা যে ইন্ডিয়া জিতে গেলে ও আমাকে মেলায় নিয়ে যাবে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর এখন আমি ওকে গিয়ে বলি দেখি ও কি বলে ওর রিয়াকশনটা তো দেখতে থাকো আস্তে আস্তে যাই নাহলে বুঝতে পারবো দাঁড়া 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 এ উড়ি উড়ি আরে ইন্ডিয়া জিতে গেছে ওঠ না হে উড়ি উড়ি এইগুলো নিয়েই আর কি করা ঠিক না ইমোশনাল নিয়ে খেলা তোমার আর দাঁড়ানো শোনো মানে হারিয়ে গেছিস ঠিক আছে কিন্তু কি বলতো আমি ভাবছিলাম যে জিতে যাবে কিন্তু দেখছি এখন ইন্ডিয়া জেতার কোনো পরিস্থিতি নেই একদম খারাপ সত্যি গাইজ ও ভাবছে যে ইন্ডিয়া জিতবে তো আমিও চাই আমি মন থেকে প্রাণ থেকেই চাই যে ইন্ডিয়া জিতুক অনেক আশা করেছিলাম যে ইন্ডিয়া যদি জিতবে দু ঘন্টা ধরে নাচবো ঠিক আছে তারপরে জগত গাইজ সত্যি প্রচুর মনটা খারাপ এখনো জিতবে কি জিতবে না যদি জেতে তো আমি আবার একটু ভিডিও করে এর সঙ্গে অ্যাড করে দেবো ঠিক আছে যদি জেতে তো ভাববো আমার কপাল সত্যি ভালো